আগের পর্বে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম হাওড়া থেকে। বাবা একদম কটা বাজে দেখায়, এই যে 8:26 মানে 8:25 ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপরে রাত্রিতে আমাদের বাড়ি থেকে আনা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। এখন টিটি এসে বলছে যে তোমাদের টিকিট নেই, ঠিক আছে। তারপরে নানান সমস্যার মধ্যে দিয়ে সকালটা কাটিয়ে রাত্রিরে খাবার টাবার খেয়ে আবার পরের দিন সকালে উঠে এখন দেখছো লাঞ্চের খাবার আমরা খেয়ে নিয়েছিলাম। আর কি করে অর্ডার দিয়েছিলাম ডিটেইলস আগের ভিডিওতে কিন্তু পেয়ে যাবে। এই যে এখানে মেকআপ করা চলছে, নাববো বলে আমরা এখন নাববো তাই। ও এই যে গাড়ি দেখতে পেয়েছি আমরা গাড়িটা। হ্যালো, তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, এখন বাকি যে তিনজন আছে ওদেরকে তুলবে, তারপর আমরা যাবো গঙ্গোত্রী। A heart beat to the city streets, we began to feel the fire. শুরু হয়ে গেল আমাদের জার্নি তপোবন ট্রেকের জন্য। প্রথমে যাব গঙ্গোত্রী, কিন্তু গঙ্গোত্রী যাওয়ার পথের যে সুদৃশ্য সেগুলো আমাদের চোখে গেঁথে নেব আর তোমাদের মনেও গেঁথে নাও তোমরা। তো চলো রাস্তার মজা নেওয়া যাক। হ্যালো, এখন বাজে 1টা। আর একটা খুব বাজে জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের গাড়ির বেল্টটা ছিঁড়ে গেছে। তো গাড়িটা সারাচ্ছে আর আমরা এখন খাবো, মানে আমি খাবো না, বাকিরা খাবে। তো চলো, এখনও মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে, তো আধ ঘন্টা ওরা ছাড়ে সারিয়ে টারিয়ে নিই। আর আমি কিনে নিয়েছি এই যে শসা আর কলা, তো এটা খাবো। আর ততক্ষণে গাড়িটা সারানো হোক। এখানে প্রচণ্ড গরম, আর এই যে জায়গাটা আমরা থেমেছি এখানটার নাম হচ্ছে ছাম। তো দেখা যাক চলো কখন পৌঁছায়। তো এপার থেকে হঠাৎ পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া আমাদের মনটাকে কেমন উচ্ছ্বসিত করছিল। আর রাস্তার দৃশ্য অনেকটা চেঞ্জ হয়ে গেছিল, কিছু মেঘলা মেঘলা থাকার জন্য পরিবেশটা আরও যেন কেমন স্নিগ্ধ লাগছিল। আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম আর অসাধারণ কিছু দৃশ্যর সাক্ষী হয়ে থাকলাম। কিছু বাদে আবার একফালি রোদের দেখা দিল, তবুও ওয়েদারটা এতক্ষণে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর সেই গরমের অনুভূতি কোনোভাবেই হচ্ছে না।
এখন বাজে 5:16, আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি উত্তরকাশীতেই। এটা আর একটু যে মানে একটু এগিয়ে উত্তরকাশী থেকে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের দাঁড় করিয়েছে, পুলিশ থেকে ছাড়ছে আস্তে আস্তে, সেই জন্য। তো দেখা যাক তারপর কখন যেতে পারি। তো চলো ভিডিও তোমাদের দেখাই জায়গাটা। এই দেখো, এইদিকে গঙ্গোত্রী, এখান থেকে গঙ্গা আসছে। তো আমরা আর মাত্র 20 কিলোমিটার মতো আগে আছি। এইখানে গঙ্গাটা রয়েছে, এরপরে আমরা আবার তোমাদের সাথে মিট করছি গঙ্গোত্রীতে গিয়ে। চলো। তো এখন বাজে 8:18 আর আমরা চলে এসেছি। এই যে গঙ্গোত্রী, নামাচ্ছে উপর থেকে ব্যাগ। তো আমরা এখন গঙ্গোত্রী যাচ্ছি, মানে গঙ্গোত্রী চলে এসেছি, গঙ্গোত্রী মার্কেট। তো এখান দিয়ে যেতে হয়, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এর আগের বার তোমরা হয়তো দেখেছো। এইদিকে গেলে গঙ্গোত্রী মন্দির একটুখানি, আর এইটাই আমরা থাকবো। দেখা যাক, বিজনেস করিও। তো এই যে আমাদের রুমটা, এইখানে হচ্ছে ডাবল বেড, খুবই সুন্দর রুম, ঠিক আছে। আর এই হচ্ছে বাথরুম, গিজার, টয়লেট, ঠিক আছে। চলো, এখানে একটা আয়না আছে সুন্দর দেখতে। তো আমরা এখন যাচ্ছি কোথায়, মন্দিরে। চলো যাই। মন্দিরে ঢুকে পড়েছি আমরা। মৌসুম কবি ভি দেখা। তো আমরা এখন গঙ্গোত্রী মন্দিরে। এটা গঙ্গোত্রী মন্দির, যদিও তোমরা আমার ব্লগে দেখেছো, কেদারতলের ব্লগে, তবে সন্ধ্যেবেলা দেখোনি। তো এই হচ্ছে প্রেমিসেস। তো এটা হচ্ছে মন্দির প্রেমিসেস, আর এইখান থেকে আমরা আসলাম। আর এটা হচ্ছে মন্দিরের পেছনে একটা জায়গা, আর এইখানে হচ্ছে আমরা খাবো। চলো, কি খাবো সেটাও দেখাবো। নেই, হ্যাঁ, টুপি নেই লাই। আচ্ছা, এটা কিসের তরকারি জানো? পনির, মাশরুম, টমেটো, এরকম কিছু দিয়ে গাজর আছে, আর এখানে হচ্ছে ডাল আর রুটি। তো খাওয়া দাওয়া তো তোমরা দেখে নিলে সবাই, আমরা কি খেলাম।
আর তারপরে আমরা চলে এলাম, এসে চান করে নিলাম। এখানে গিজার ছিল, সেটাও তোমাদের দেখিয়েছি, তো চান ফান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এবার এই যো আমরা শোয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি, এবার আমরা শুয়ে পড়ব, আর তারপরে কাল সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। সো আজকের মতো গুড নাইট, টাটা। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করতে ভুলবেন। আর পরের দিনের অসাধারণ আমাদের গল্প দেখতে আর গল্প বুঝতে আমাদের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। টাটা।